ভ্রমণ মানেই হলো আনন্দ। আজ অনেক দিন পর বাইকটা নিয়ে বের হয়েছি, সাথে একটা বন্ধুকে নিয়েছি, বললাম যে চলো কোথাও থেকে ঘুরে আসি। আসলে আমি নিতান্তই মানে ভ্রমণ পিপাসী একজন মানুষ, আর সবসময় মনে করেন ভ্রমণেই আমার আনন্দ, ভ্রমণ করতে আমি খুব বেশি ভালোবাসি। তো বর্তমানে কিন্তু এখন আর আগের মতো তেমন একটা সময় হয়ে ওঠে না, যার কারণে মনে করেন ঘোরাঘুরি বা ভ্রমণ কোনো কিছুই আমার হয় না বললেই চলে। তো আজকে একটু সময় পেলাম, তো ভাবলাম যে আজকে কোথাও থেকে ঘুরে আসি। তো আমি পুরো ভিডিওটা আমি মানে তৈরি করতে পারিনি, পুরো ভিডিও তৈরি না করার আসলে একটাই কারণ ছিল, কারণ আসলে রাস্তাটা কিন্তু ভালো ছিল না, ইস্যুলিং ছিল, তারপর কাঁচা রাস্তা ছিল, যার কারণে পুরো ভিডিওটা আসলে করাটা অনেকটা ইম্পসিবল হয়ে গেছিলো, মানে কোনো অবস্থাতেই পসিবল ছিল না। কারণ একদিকে সাইকেলে গিয়ে তারপর মনে করেন কেমি এই যে রাস্তার অবস্থা ছিল, যে বাঙ্গাটা মানে এত পরিমাণে মানে ক্যামেরাটা কাঁপছিল যাতে কোনো অবস্থাতেই মানে ভিডিও শ্যুট করা যাচ্ছিল না। তো পরে ভাবলাম যে যতটুকুই করছি ততটুকুই এনাফ, আর ভিডিও করা যাবে না। দেখুন আসলে মানে হালকা একটা মৃদু বাতাস দিচ্ছে, তার উপরে আবার এই পরিবেশে ঘোরা আসলে অনেক ভালো লাগতেছে। তো বাসায় বসে বসে দেখলাম যে আসলে মানে ভালো লাগছে না, আর আজকে দেখলাম একটু সময়ও আছে, তো ভাবলাম যে একটু গ্রামে ঘুরে আসি কোথাও থেকে, যে সেই কারণেই বের হয়েছি। আসলে অনেক ভালো লাগছে, তারপরেও মোটামুটি এখানে যে পরিবেশটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চারিদিকে মনে করেন অনেক গাছপালা, তার উপরে আবার যে মনে করেন আবহাওয়াটা কিন্তু চারিদিকে কিন্তু অনেক রোদের তাপ, তারপরেও কিন্তু কিছুটা বাতাস বইছে চারিদিক থেকে, যার কারণে ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগছিল। তো ভালোই লাগছিল, ভাবলাম যে একটু রাইডিং করে আসি, ঘুরে আসি কোথাও থেকে। তো এলাকার পাশে এলাকাতেই একটু এলাকা একটা এলাকায় গেছি, তো ওইখানে মানে মানে অনেক পরিবর্তন হয়ে গেছে, গত কিছুদিনে অনেক পরিবর্তন হয়ে গেছে, ওইটি আর কি দেখলাম। তো অনেক ভালো লাগলো সেখানে গিয়ে। তার উপরে আবার মাঝপথে আর একটা ঘটনা ঘটে গেছিলো, মানে একটু হলেই মানে একটুর জন্য হলেই মানে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতাম, মানে এমন একটা অবস্থা হয়েছে। পরে যাই হোক কোনোরকম মানে সাইকেলটা কন্ট্রোল করছি, এই যে দেখুন রাস্তাটার অবস্থা, মানে কোনো অবস্থাতে ভিডিও শ্যুট করা পসিবল হচ্ছিল না। শেষ পর্যন্ত একটা মানে নদীর ধারে চলে আসছি, নদী বললে ভুল হবে, এটা ছোট গাং নদীর শাখা, এটাকে শাখা নদী বলতে পারেন বা উপনদী যেটাকে বলা হয়। তো এখানে কিন্তু মানে পানি যখন থাকে তখন কিন্তু প্রচুর মাছ ধরার একটা ইজুম পড়ে, সবাই কিন্তু এখান থেকে মাছ ধরে। তো এখন কিন্তু পানি নেই, যার কারণে মাছ টাছ ধরা হয় না, কারণ মাছও নেই, পানিও নেই, মাছ নেই, তাহলে মাছ কোথায় থেকে মানে ধরা হবে? তো এই কারণে তো আসলে সব কিছু মিলিয়ে মানে আজকে ঘোরাঘুরিটা খুবই ভালো লাগছে, খুব মানে এনজয় করছি আজকে। তো পরবর্তীতে আমরা সেখান থেকে গেলাম, আরেকটা খুব সুন্দর জায়গায় গেছি, কিন্তু যেখানে গেছিলাম মানে এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো অবস্থাতে ভিডিও করা যাচ্ছিল না, মানে ভিডিও শ্যুট করা নিষেধ ওরা বল দিস, যার কারণে কিন্তু আমরা ভিডিও করতে পারিনি। তো ভিডিও করতে না পারলেও মানে চেষ্টা করেছি কিছুটা যদি ভিডিও করা যায়, দর্শকের মধ্যে সবাইকে যদি মনে করেন জানানো যায় যে এখানে আসলে কী, মানে অত্যন্ত সুন্দর একটা জায়গা। সেটা একজন ব্যক্তি মানে বাড়ির ভিতরে উনি পার্কের মতো একটা আয়োজন করছেন, মানে অনেক সুন্দর একটা পরিবেশ, কিন্তু উনি ভিডিও করতে দেবেন না। এখন দেখো সেলা এবার কী হবে, তো ভিডিও অনেক রিকোয়েস্ট করার পরেই তো ভিডিও করতে তো তিনি দিচ্ছেনই না। পরবর্তীতে বললাম আর কী করা, এখন ওনার ব্যক্তি মালিকানা একটা জায়গা, উনি ওইটাকে ইয়ে করছেন, সুন্দর করে পরিবেশটা তুলছেন, এখন যদি উনি ভিডিও করতে নাই দেন তাহলে আমাদের তো কিচ্ছু করার নাই, তো ভিডিও করবো নাই। সর সর করতে থাকা সবার ভাই রাস্তা দে, তো পরবর্তীতে আর কিচ্ছু করার নাই, আমরা ওখান থেকে মানে ঘুরে গেলাম, ঘুরে তারপর ব্যাক করে চলে আসছি। দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগছিলো সেখানে। দেখুন আমি বৌদ্ধ মির পাশ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ইয়ে পরিবেশ এখানে। দেখুন এই মাঠের মধ্যে কিন্তু আমরা কিন্তু ফুটবল খেলতাম, কিন্তু প্রতিদিন এখানে এসে ফুটবল খেলতাম, আজকে আবার এখানে বাজার আবার মনে হয় সম্ভবত, যার কারণে বাজারে মানে এখনও কেউ আসেন এই কোনো কিছু নিয়ে, মানে একজন দুজন করে চলে আসতেছে। যাই হোক সব কিছু মিলিয়ে ভালোই লাগছিলো, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, মানে খুব একটা জিম ধরানো পরিবেশ, তার উপর আবার সবাই রোজা, বাইরে তেমন একটা মানুষ নেই, আপনারা হয়তো দেখতেই পারতেছেন তেমন একটা মানুষ দেখাও যাচ্ছে না, লোক সংখ্যা অনেক কম, কারণ রোজা মাস, তার কারণে
মানে বাইরে মানে মানুষের সংখ্যা একেবারেই কমে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আর আমি চেষ্টা করব যে আমি দারুণ দারুণ এরকম ব্লগ নিয়ে আসতে। আমি জানি ব্লগটা তেমন একটা ভালো না, তারপরেও আমি আগামীতে সুন্দর প্রাকৃতিক কিছু মানে বিষয়ের উপর ভিত্তি করে কিছু ব্লগ তৈরি করব। অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, আমাদের পাশেই থাকবেন।